অবাক করা ঘটনা মদ বিক্রেতা সাইদিন অমর রাধি আল্লাহ তালান হুজদামানা এক যুবক মদের বোতল হাতে নিয়ে এসে রোয়ানা দিয়েছে মদের বোতল হাতে করে সে যাচ্ছে মদ নিষিদ্ধ আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসুসুম মিন বহু শাইতানে ফাসতানিবুহু মদ জুয়া ভাগ্য নিদ্রা এগুলি আমি আল্লাহ চিরতরে আরাম করে দিয়েছি পাস্তানি বহু এগুলি থেকে তোমরা বিরত থাকো ইন্নাবায়ুরিদকে আদা ও তামাল বাগদা এই জাতীয় জিনিসের মাধ্যমে শয়তান তোমাদের মাঝে ফেতনা সৃষ্টি করতে চায় শত্রুতা হিংসাবিদ্দের সৃষ্টি করতে চায় মারামারি খুনি সৃষ্টি করতে চায় মাদকের মধ্যে মদের মধ্যে মানুষের কোনো ফলাফল নাই কোনো বারাকা নাই এর ভিতরে রয়েছে মানুষের ধ্বংস ওইসমহু মা আকরফ হিমা এটা উপকারে স্থায়িত তো অপকারী বেশি কাজে এটাকে ছেড়ে দেওয়া লাগবে মদ হারাম চিরতনে ইসলাম হারাম করেছে নেশা জাতীয় জিনিস ইসলাম হারাম করে দিয়েছে যুব মদের বোতল নিয়ে সে যাচ্ছে হজত ওমর রাতি আল্লাহ তালানুর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল মদিনার পথে উমরকে দেখে সে বয় বিতনগ্রস্ত হয়ে গেল কারণ সেই দিন উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান সেই দুষ্ট শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটত না ওমরের জালালি এত বেশি ছিল সেই দিন অমর যে রাস্তা দিয়ে যেতেন শয়তান ওই রাস্তা দিয়ে যেত না মদিনার মহিলারা যদি বাচ্চাদেরকে ঘুম পারানোর চিন্তা করতো বলতো মোহর আসতেছে তখন বাচ্চারা ঘুমিয়ে যেত চোদ্দশো মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন একত্রিশ লক্ষ বর্গ মাইলে শাসক হজ্জদ অমর ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরকে মোরা বুঝি আর যদি আল্লাহ দেখি যুবক বিত সন্ত্রস্ত হয়ে গেল বয়ে কাঁপতে লাগল থরথর করে কাঁপতেছে যুবক চিন্তায় ভরে গেল আল্লাহ এখন যদি অমরের হাতে আমি ধরা পড়ে যাই নিশ্চিত আমার গরদান যাবে আমি মারা পড়বো আল্লাহ রে তোমার কাছে আমি ফুরিয়ার জানাই তুমি আমার এই হালত দেখতেছো এমন কোনো জিনিস নাই যা তুমি দেখো না ইন্নাহা ইনতাকুম মিসকাল হাবাতিন মিন খুরদালিন ফাতাকুম ফী সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি সৃষ্টির যদি কোনো জিনিস একবারে সরিষার দানা চাইতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয় সেটাও যদি জগতে কোথাও হারিয়ে যায় আসমান জমিনের কোথায় যদি লুকিয়ে থাকে সেটাও তুমি দেখতে পাও শুনতে পাও কাজেই আমাদের দুরবস্থা স্বয়ং রাষ্ট্রপতি আসতেছে সামনে ওনার সামনে যদি আজকে ধরা পড়ে যাও মর আমার গোডান নিয়ে নিবে আল্লাহ তুমি আবার বাঁচাও আল্লাহ যুবক আল্লাহর কাছে দোয়া করে দিল আল্লাহ তুমি একটা কাজ করো আমার দুধারে আমার এই মোটটাকে তুমি দুধে পরিণত করে দাও আল্লাহর কাছে মনে যা আসতেছে বলতেছে বিপদ থেকে বাঁচার জন্য তাৎক্ষণিক হচ্ছে মর্তার সামনে চলে আসলেন বললেন এই যুবক তোমাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন কেমন জানে তুমি বিত সন্তুষ্ট কী হয়েছে তোমার যুবক বলল না কিছু না অমর বললেন তোমার হাতে ওটা কি কয় ওটা হলো দুধ হচ্ছে অমর বললেন দুধ মানুষ এইভাবে করে লুকিয়ে নেয় নাকি যুবক বলল দুধটা গরম তো তাই কাপড় দ্বারা এইভাবে করে পেঁচিয়ে লুকিয়ে নিচ্ছি হয়তো অমর বললেন এই দেখি একটু দাও তো সাইদানো অমর যখন নিলেন বতরের মুখ যখন তিনি খুলে ফেললেন ভিতর থেকে দেখেন গরম দুধ হাতের ভিতরে পড়তেছে সেদিন অমর আর কিছু বললেন না অমর নিজের ফদ ধরে তিনি সামনে চলে গেলেন যুবক এবার হাঁটু জমিনে পড়ে গেল আল্লাহরে ডাক দিয়ে বলো আল্লাহ তুমি বান্দার প্রতি এত মেহরবান এত দয়াবান বান্দার প্রতি তোমার এত ভালোবাসা এত দয়া এত মায়াপ ও আল্লাহ তুমি মুহূর্তের মধ্যে আমার মদেরে তুমি দুধে পরিণত করে দিয়েছ মরের হাত থেকে বাসার জন্য রে মানুষের বয় থেকে বাসার জন্য যদি তুমি এত নিয়ামত দিতে পারো তোমার বয়তে যদি আবাদত করি না জানি তুমি কত নেয়ামত দেবে আর জীবনে আমি মদ হাতে নিব না আর জীবনে আমি গুণা করবো না অপরাধ করবো না আমি তো বা করলাম আল্লাহ মেহরবানি করে তুমি আমার এই চিরস্থায়ীভাবে ক্ষমার ব্যবস্থা করে দাও তা আল্লাহর কাছে মদ খুরো যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া শ্রবণ করেন মদ বিক্রেতা আল্লাহর কাছে ফরিয়াদ করলে তার প্রার্থনা আল্লাহ ফিরিয়ে দেন না সেই দোয়া আল্লাহ শোনেন